এ পর্বে আমরা দেখব যে স্থানাঙ্ক সাধারণত দুই ভাগে ভাগ করা হয় স্থানাঙ্কর প্রকার ভেটা দেখব তো কী কি ভাগ দেখেন স্থানাঙ্ক একটা হলো পোলার স্থানাঙ্ক আর একটা কি কার্তিশু স্থানাঙ্ক তো টু ডাইমেনশনাল স্থানাঙ্কতে আমরা এই দুইটা পদ্ধতি দিয়ে কী করতে পারবো স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো তো যেহেতু আমরা স্থানাঙ্কর মেইন উদ্দেশ্য কী বলছি যে সমতলে কোনো একটা বস্তুর অবস্থান সুনির্দিষ্ট নির্ণয় করার জন্য কি করা হয় স্থানাঙ্ক ব্যবহার করা হয় তাহলে যেহেতু এই পোলার এক ধরনের স্থানাঙ্ক কার্তিশু এক ধরনের স্থানাঙ্ক এই দুইটা পদ্ধতি আমরা কি করতে পারবো স্থানাঙ্ক মানে একটা বস্তুর কোনো সুনির্দিষ্ট অবস্থান নিরূপণ করতে পারবো তো পোলার স্থানাঙ্কটা কেমন কি দেখে চিনবেন দেখেন এটাকে সংক্ষেপে এভাবে লেখা হয় মানে ডিনোট করা হয় এভাবে আর আর থিটা আর এটাকে ডিনোট করা হয় এক্স আর ওয়াই ঠিক আছে তো এরকম আর আর থিটা এখানে থিটাটা কি থিটাটা হলো আমরা জানি কোন এখানে ডিগ্রি থাকবে কোন সাধারণত কয়েকভাবে প্রকাশ করে সাধারণত দেখি যে ডিগ্রি এবং রেডিয়ানেই থাকে তো যে কোনোভাবেই থাকতে পারে সেটা আমাদের পরবর্তীতে আমরা সেভাবে কাজ করবো কিভাবে সেটা আস্তে আস্তে দেখব তো যদি কোনো সময় দেখেন যে আর এবং থিটার মান দেওয়া আছে তাহলে বসবেন যে ওটা পোলার স্থানাঙ্ক আর যদি দেখেন যে এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে তাহলে বসবেন যে সেটা কি কার্তিশীয় স্থানাঙ্ক কিন্তু শর্টকাট আমি বলে রেখি আপনি কীভাবে বসবেন ধরেন যদি কোনো সময় এরকম দেখেন থ্রি আর হলো তিরিশ ডিগ্রি তাহলে চোখ বন্ধ করে বসবেন যে এটা কি স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক কারণ কি এখানে এই যে ডিগ্রি দেওয়া আছে পোলার স্থানাঙ্কে কি থাকবে একটা ডিগ্রি থাকবে আর একটা আর এর মান থাকবে আরটাকে কিভাবে মনে রাখবেন যদিও আটটা আসলে ওইরকম দূরত্ব না কিন্তু তারপরে আমরা মনে রাখবো যে একটা মান এরকম দূরত্ব আকারে দূরত্বের মতো দেওয়া থাকবে একটা কী দেওয়া থাকবে ডিগ্রি দেওয়া থাকবে তাহলে সেটাকে আমরা কি বলবো পোলার স্থানাঙ্ক কি আরেকটা স্থানাঙ্ক কার্তিশানাঙ্ক কার্তিশানাঙ্কতে আরেকটা বিষয় মনে রাখেন এখানে পোলার স্থানাঙ্ক সর্বপ্রথম সারা জীবন প্রথমে কি হবে আর এর মান প্রথমে বসবে আর থিটার মান পরে বসবে কখনোই কিন্তু এরকম হবে না যে প্রথমে বসবে তিরিশ ডিগ্রি পরে হল তিন এরকম কিন্তু কোনো সময় হবে না কারণ পোলার স্থানাঙ্কতে সর্বপ্রথম কার মান বসবে আর কার্তিস প্রথমে বসবে এক্স এর মান তারপরে বসবে ওয়াই এর মান তো কার্তিশীয় স্থানাঙ্ক কি দেখে চিনবেন দুইটা এখানে দূরত্ব আকার দেওয়া থাকবে থ্রি ফোর এটা একটা কি ধরেন এখানে যদি আমি লিখি যে মাইনাস এখানে যদি লিখি আমি ফোর আর হলো ধরেন সেভেন্টি ডিগ্রি তাহলে এটা কী স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক আবার যদি এখানে লিখি মাইনাস থ্রি আর হলো ফোর তাহলে এটা কি স্থানাঙ্ক কার্তিশীয় স্থানাঙ্ক এটা হলো কারমান আর এর মান এটা থিটার মান এটা কারমান আরের মান এটা হলো থিটার মান এটা হলো এক্সের মান এটা ওয়ার মান এটা এক্সের মান এটা ওয়ের মান তো এভাবে আপনারা যে কোনো একটা স্থানাঙ্কর যদি মান দেওয়া থাকে তাহলে মোটামুটি আপনারা চিনতে পারবেন যে কোনটা পোলার স্থানাঙ্ক আর কোনটা কার্তিশীয় স্থানাঙ্ক তো এই পর্ব আমরা পরবর্তী পর্ব দেখব হলো যে পোলার স্থানাঙ্কের মাধ্যমে একটা সুনির্দিষ্ট জায়গায় কিভাবে যাওয়া যায় মানে সমতলে একটা বস্তুর সুনির্দিষ্ট জায়গা কিভাবে নিরূপণ করে আর হলো স্থানাঙ্কর মাধ্যমে সমতলে একটা বস্তুর অবস্থান কিভাবে নিরূপণ করে এই দুইটা বিষয় দেখব আমরা পরবর্তী পর্বে